যদি ঠেকাতে না পারেন, যেতে যদি না পারেন, দূর থেকে সারা করে চোমা খাবেন, চোমা দিয়া হয়ে যাবে। সুযোগ যদি পান, সুযোগ যদি পান, ঠোঁট লাগিয়ে চোমা খাবেন, ঠোঁট দিয়ে চোমা খাওয়া কোন সুন্নাহ চলে বড় সুবহান। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক কাবা শরীফ তওয়াফ করছেন, হাজরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে গেল, এই হাজরা আসওয়াদ তোমাকে চুমা খেলে আমার লাভ করতে পারবে না, চুমা না খেয়ে চলে গেলে ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার চুমা খাবো, কিন্তু আমার চুমা খাবো, কেন খাবো, আমি ওমর দেখি যে আল্লাহর রাসূল তোমাকে চুমা খেয়েছে, হাজরে বলা যাবে না, যদি চুমো খায় লাভ করতে পারবে না, না খেয়ে চলে গেলে ক্ষতিও পারবে না, কিন্তু খাবো, কেন খাবো, আল্লাহর রাসূল খেয়েছে বলে আমি ওমর আমিও খাবো, জোরে বলো সুবহানাল্লাহ। সে হাজরে আসওয়াদ টপকাতেন, আল্লাহর রাসূল ওমরও টপকালেন, আল্লাহর রাসূল টপকালেন মাকামে মুলতাজিম, কাবা শরীফের দরওয়াজা মাকামে মুলতাজিম, আল্লাহর রাসূল টপকালেন, হযরত ওমরও টপকালেন, আমার নবী মাকামে ইব্রাহিম টপকাচ্ছেন, মাকামে ইব্রাহিম হযরত ওমরকে দাঁড়িয়ে গেলেন, রাসূল বলছে আসো, কি হলো, না হুজুর আমার মনটা চাই যে এখানে দুই রাকাত নামাজ পড়বো, মাকামে ইব্রাহিম মুসাল্লা, একটা পাথর দুটো কদম শরীফের ছোপ, কোন নবী, ইব্রাহিম আলাইহিসসালাম, কেন রেখেছে, না নবীর কদমের ছোপ, তাই নবীর কদমের ছোপ যদি হলে ওইভাবে রাখার নিয়ম হয়, হযরত নবী ইব্রাহিম তো সারা জীবন পাথরেই হেঁটেছে, কোন পাথর রাখেন না, একটা রেখেছেন কেন, বাকি পাথর কোন, জীবনে তো অনেক পাথরে পা দিয়েছে, কি কথা ঠিক না, অন্য সময় সামান্য কিছু কথা বলে বিদায় হল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম জীবনে অনেক কদমে কদম, জীবনে অনেক পাথরে কদম রেখেছেন, কোনো পাথরকে ওইভাবে রাখেন না, ওটাকে রেখেছেন কেন, আরো কিছু নিসবাত আছে, আল্লাহ পাকের কাবা নির্মাণ করলেন, ও যুবকে আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও আমার খলিল কাবা নির্মাণ করে দিলেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, ও আমার খলিল, মনের আশা কিছু আছে, মনের চাওয়া কিছু আছে, ও যুবকে হযরত নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছিলেন, আমি ইব্রাহিমের মনের আশা, আমি ইব্রাহিমের মনের চাওয়া, আমি ইব্রাহিমকে যখন কাল কিয়ামতের ময়দানে তুলবেন, কাল হাশরের ময়দানে তুলবেন, ও রব্বুল আলামিন আপনি প্রত্যেকে প্রত্যেকে নাসার ধরে ডাকবেন, বাপের নাম ধরে ডাকবেন, দাদুর নাম ধরে ডাকবেন, নাসার ধরে ডাকবেন, আল্লাহ আমি ইব্রাহিমের মনের আশা, আমার নাসালে আমার দাদু বলে আমাকে ডাকবে, ওই পাথরটাই দাঁড়িয়ে নবী ইব্রাহিম এই দোয়া করেছিলেন, যদি কদমের ছোপ পাথর হলে যদি ওইভাবে রাখতে হয় পাথরের পাহাড় তৈরি হয়ে যাবে, ওই পাথরটাই দাঁড়িয়ে নবীর আশা করে দোয়া করেছে বলে ওই পাথরটাকে আল্লাহ কাবা শরীফের গায়ে রেখে দিলেন, কেন, কদমের ছোপ হচ্ছে ইব্রাহিম নবীর, দোয়া হচ্ছে মুস্তাফার জন্য বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইখানে ওমর ফারুক দাঁড়িয়ে বলে হুজুর দূরে কাত নামাজ, নবী পাক বলে চলো, হুকুম হয় না হুজুর পড়বো, আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, জিবরাইল যা ফাতাখাযু মিন মাকামি ইব্রাহিম বা মুসাল্লা, এই আয়াত তখন নাযিল হয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, রাসূলের মহব্বত আল্লাহু আকবার কবীর, তৃতীয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাকাব ছিল জুন্নুর রাহিম, জোরে বলবেন সুবহানাল্লাহ, আমার নবী দুটো মেয়েকে বিয়ে করেছিলেন বলে লাকাব হয়ে গেল জুন্নুর রাহিম, একই সাথে একই মায়ের পেটের দুই বোনকে বিয়ে করা হচ্ছে হারাম, একজনকে করলে তিনি যদি ইন্তেকাল হয়ে যায় আর একটা বোন থাকলে বিয়ে করতে পারে, একই সাথে দুই বোনকে রাখা হচ্ছে শরীয়তে ইসলামে হারাম, আল্লাহ নবী এক মেয়ে ইন্তেকাল হলেন আর একজনের সঙ্গে দিলেন, তিনিও ইন্তেকাল হয়ে গেলেন,
আল্লাহর রাসূল বলেছিলেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি নবী উসমানের সঙ্গে বিয়ে দিতাম। তুই নূরের অধিকারী, কেন নবীর মেয়েকে বিয়ে করেছে বলে নূরের অধিকারী হয়েছে? নবীর মেয়েকে বিয়ে করলে যদি নূরের অধিকারী হয়, নবীকে নূর মানতে কষ্ট হয়। মেয়েকে বিয়ে করেছে বলে নূরের অধিকারী, আমার রাসূল নূর নয়, নবী তো নূরুল আলা নূর। জোরে বলুন, জোরে বলা যাবে না? মুস্তাফা নূরুল আলা নূর, জোরে বলুন সুবহানাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। যে উসমান ইবনে আফফান ইসলামের জন্য যত দানছিল উসমানের সব থেকে বেশি ছিল। হযরত উসমান দ্বীনের জন্য যত দানছিল সব থেকে ওনার বেশি।